যে পিটার হাস আমেরিকার রাষ্ট্রদূত দেখা করেছে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টটা এরকম ছিল যে পিটার হাস জানতে চেয়েছেন বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ করা হবে কিনা। এটি যখন চাউর হয়েছে, প্রকাশিত হয়েছে, এরপরে আমেরিকান এম্বাসি এটার প্রতিবাদ জানিয়েছে, সংশোধন দিয়েছে, বলেছে যে না, পিটার হাস ঠিক এভাবে বলেননি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবার পরবর্তীতে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে তারা বলেছে, যদিও ভুল স্বীকার করেনি, কিন্তু বলেছে যে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে পিটার হাসের সাথে। সো আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে হাসবো না কাঁদবো আপনার এই প্রশ্ন এবং বাংলাদেশের এই প্রতিক্রিয়া, এই যে আপনি যে ছবিটা দেখাচ্ছেন, হ্যাঁ, সেখানে তো মনে হচ্ছে পিটার হাস সাহেব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যেভাবে উনি পাটা এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজটাকে উনি থ্রো করছেন, আর যেভাবে কাচু বাচু করে দুই হাত করে যে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে, আমার তো মনে হচ্ছে যে উনি তাকে, হ্যাঁ, খুব মানে খুব শক্ত ধরনের কোনো পেদানি বা কোনো সবক দিচ্ছেন আর কি। তো যাই হোক, সেটা আর একটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে যেভাবে দেখতে চাই, যে এই যে ধরনের ঘটনাটা এই প্রথম কিন্তু নয়, এখানে একটা রাজনীতির খেলা করতে চেয়েছিল, যেটা সচরাচর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করেন, যিনি পার্লামেন্টে এরকম মানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে অভিযোগের তির উনি ছুড়েছিলেন যে সেন্ট মার্টিন দিলে আমি ক্ষমতায় থাকতে পারি, তারপরে তারা আমাকে ক্ষমতা থেকে, একটি রাষ্ট্র আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায় না, উনি ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারও এমনটা বলেছেন, এমনকি ওনার বাবার হত্যাকারীর সাথেও মানে আমেরিকার সম্পৃক্ততার কথা উনি ইঙ্গিত করেছেন। সুতরাং আমি এই প্রসঙ্গটা আনলাম এটার সাথে এই কারণে, কারণ পিটার হাস সাহেবের এই বক্তব্যটাকে যে টুইস্ট করে যে অন্যভাবে প্রচার করেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উনি যে সাংবাদিকদের ব্রিফিং এ যে উনি বলেছেন, এই কথাটা উনি ভালো করে জানেন বুঝেন হয়তো, উনি তিনটা কারণ আমি মনে করি যে এটা উনি বলেছেন উদ্দেশ্য থেকে। প্রথম উদ্দেশ্যটা আমি চিন্তা করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে কন্ট্রোভার্সিয়াল করে দেওয়ার জন্য জনগণের সামনে এটার একটা একটা প্রচেষ্টা, এবং সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে একটা হস্তক্ষেপ করে এরকম কোনো কিছু মানে দেখানোর জন্য বা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এটা একটা অপচেষ্টা, একটা এটা হতে পারে। আর একটা হতে পারে যে কেউ উনি ইংরেজিটা ভালোভাবে হয়তো বুঝেননি বা উনি কি বলতে চেয়েছেন উনি বুঝেননি। তো যেহেতু এটা আমি বললাম এই কারণে, যেহেতু প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এরকম অভিযোগের তির মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে বিঁধে দেন, তার মন্ত্রীও সেটা করতে চেষ্টা করেছেন, যেটা তখন যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা বাংলাদেশের কাছে 1 ইঞ্চি জায়গাও চাইনি, বরং আমরা এটা প্রমাণ চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জনগণের মতামতের প্রতিফলন দেখতে চাই, দ্যাটস ইট। মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার হাস সাহেব এটার বাইরে বা মার্কিন দূতাবাস তাদের অবস্থানটা এভাবেই পরিষ্কার করেছে। কিন্তু ঠিক একই ঘটনাটা এখানেও ঘটলো, মাঝখানে আরো অনেক সংবাদ তারা এরকম বিকৃত করেছে, আপনি সেটা জানেন। হ্যাঁ, আমরা এখন যেহেতু ওই টপিকে যাচ্ছি না, এই টপিক দিয়ে আমি দুইটা জিনিসকে সমান্তরাল করছি, যে এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অভিযুক্তের কার্ড পড়ায় দাঁড় করানোর চেষ্টা চালিয়েছে। এই চেষ্টাটা চালিয়ে তারা আমাদের জাতিকে মানে লজ্জিত করা, আমার জাতিকে মানে প্রশ্নবিদ্ধ করা, এবং পুরো বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষে, হ্যাঁ, দাঁড় করানোর একটা অপচেষ্টা, অপকৌশল আমি মনে করি, যেটা মার্কিন দূতাবাস যথার্থই তাদের অবস্থানটা তারা প্রকাশ করে দিয়েছেন, তারা বলেছেন যে না, এরকম কোনো কথা হয়নি, এবং সেখানে তারা বাধ্য হয়েছে যে সে কথাটা বলতে, সে কথাটা প্রকাশ করতে, যে হ্যাঁ, আমাদের সাথে এই বিষয়, রোহিঙ্গা বিষয় নিয়ে 28 তারিখের সমাবেশ নিয়ে এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। সবচেয়ে মজার ঘটনা যে টিটু সাহেব, আমি আপনাকে দর্শক শ্রোতা এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি এটার কিন্তু আগা মাথা কোনোটাই বুঝি নাই, কিন্তু তাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটা প্রদান করা হলো, বিবৃতির লাস্ট অংশে কিন্তু এই কথাটাও বলা হয়েছে যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পূর্বাপর, হ্যাঁ, বিভিন্ন তথ্যের ভিত্তিতে মাননীয় মন্ত্রী আলোচনা বহির্ভূত
আলোচনা বহির্ভূত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। এটার এটার আসলে মতটা কি, আমি প্রায় 12-13 ঘন্টা চেষ্টা করেছি এটার অর্থ বাইর করতে। আমি দর্শক শ্রোতাদের অবগতির জন্য বলতে চাই, আমি বাংলা ছাত্র, কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু মানে আমি লেখালেখির সাথে সম্পৃক্ততা আছে, লেখালেখি করি, সুতরাং আমি চেষ্টা করেছি এটার অর্থটা কি দাঁড়ায়। কিন্তু এটা আমি কোনোভাবেই এটার অর্থ আলোচনা বহির্ভূত প্রশ্নের উত্তর দিয়েছেন মানে কি, উনি নিজে অদায়িত্বশীলতার যে পরিচয় দিয়েছেন সেটা আরো উনি অন করেন, কারণ উনি সাংবাদিকদের প্রশ্নটা নিয়েছেন, নিয়ে উনি উত্তর দিয়েছেন, তারপরে আবার উনি বলেছেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছে এটা কি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন আপনারা ওনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করুন, তার মানে সেখানে আলোচনা হয়েছে। এটা স্লিপ অফ টাং বলে ফেলেছি, এতগুলো লাইন কখনো স্লিপ অফ টাং হয় না। হ্যাঁ, এটা হলো দেখি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যারা মানে অনুষঙ্গ বা যারা নায়ক, হ্যাঁ, যারা মানে ভিলেন, আমরা যেভাবে তাদেরকে আখ্যায়িত করি, এটা একটা কর্তৃত্ববাদী শাসকের যে যারা যারা মানে অনুসঙ্গী থাকে, হ্যাঁ, তাদের মানে প্রলাপ ছাড়া এটাকে আমি অন্য কোনো কিছু আখ্যায়িত করার ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। পরবর্তী স্টেটমেন্টটাও আমাকে আরো মর্মাহত করেছে, এবং আমার মন্ত্রণালয়ে যারা কাজ করেন, সাচিবিক দায়িত্ব যারা তা কাজ করেন, তাদের মেধাকে তো ভেঙে দেয়া হয়েছেই, এটা তো নিঃসন্দেহে ঠিক, কিন্তু তারপরে হয়তো আশা ছিল যে বিসিএস ক্যাডারের অফিসাররা বা যারা ড্রাফট করেছেন তাদের ভিতরে কিছু বুদ্ধি শুদ্ধি হয়তো আছে, কিন্তু আমার কাছে মনে হলো না যে আমরা আশান্বিত হতে পারলাম না, পুলকিত হতে পারলাম না, কারণ এটা হওয়ার কারণও নাই। কারণ আমরা জানি সবাই সরকার এবং আপনার সরকার এবং দল, হ্যাঁ, একাকার হয়ে গেছে, যেটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, কোথাও সরকার এবং দল কখনো একাকার হয়ে যায় না। রাষ্ট্র এবং দল, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এক জিনিস, আর দলীয় কর্মকাণ্ড আরেক জিনিস। এখানে দলের যারা সচিব, যাদের সার্বিক দায়িত্ব পালন করে রাষ্ট্র পরিচালনা করার কথা, তারা পরিচালনা করছে আমাদের বাংলাদেশকে, যারা বাংলাদেশে দল পরিচালনা করার কথা তারা করতেছে রাষ্ট্র পরিচালনা। এ হলো বিপরীত লঙ্গ, এটা স্বাভাবিকভাবে বা মানে কর্তৃত্ববাদী অথরিটেরিয়ান গভর্নমেন্ট যারা, স্বৈরতান্ত্রিক মানসিকতা যারা লালন করে, তাদের দ্বারা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব, যেটা এর আগেই আমাদের স্বাধীনতা পরবর্তী সময় বাকশাল কায়েমের মাধ্যমে সেটার সূচনা হয়েছিল, মানে সৌভাগ্যক্রমে বাংলাদেশ সেই থাবা থেকে বেঁচে গিয়েছিল। যে আমার কাছে মনে হয়েছে, আমি অনেকের সাথে এই বিষয়ে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে যে উনি ইংরেজিটা বোঝেননি। সো ইংরেজি যদি উনি যদি না বোঝেন তাহলে তো দোভাষী রাখবেন, তাই না? দোভাষী রাখতে তো কোনো সবাই রাখে, ইংরেজি জানতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও বিভিন্ন বৈঠকে, হ্যাঁ, মানে তাদের দোভাষী থাকে, পেছনে বসা থাকে, সেটা আমরা দেখি। ওনারা সেরকম সহযোগিতা নিতে পারতেন, আর সে দোভাষীর কথা কেন আসবেন? উনি হয়তো মানে কিছু থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে ইংরেজি উপরে, এটা সবারই থাকে, আমাদেরও, আমি বিশেষ করে আমার কথাও বলবো, আমারও দুর্বলতা আছে, কিন্তু তাই বলে সচিবালয়ের অন্যান্য যারা ওনাকে অ্যাসিস্ট করছিলেন তারা কি বিষয়টাকে ঠিকভাবে বুঝতে পারেননি? আর এটার যে অর্থটা এতভাবে যাবে, এটা তো ওয়ান কাইন্ডস অফ একটা আরেকটা থাপ্পড় দেওয়া আর কি আমার সরকার বা আমার, এটা 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 আমাদের জন্য তো লজ্জা। আমাদের প্রতিটা স্টেটমেন্টকে তারা চ্যালেঞ্জ করছে, নট অনলি ইউরোপীয় ইউনিয়ন, তারপরে আপনার উজারা জায়া, তারা নিজেরা নিজেরা এখন নিজেরা টুইট করে দিতে হচ্ছে। এই ইভেন আপনি দেখেন যে তারা তাদের মনের মাধুরী মিশে বলে, এই কিছুদিন আগেও জ্যাক সুলিভানের সাথে মিটিংটা তারা সেটাকে লুকায়িত করে চলে গেল, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত তারা দেখলো যে বাংলাদেশ কি অবস্থান নেয়, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে দেখা গেল যে হোয়াইট হাউস থেকে সেই সাংবাদিকের একটা প্রতি উত্তরে তাদেরকে সেটা বলতে হয়েছে। আসল কথাটা হলো যে কি, এখানে মানে তারা নিজেকে যতটাই মানে স্মার্ট ভাবে, আমাদের একটা কথা আছে না, স্মার্ট হও, দ্যাটস গুড, ওভার স্মার্ট হইও না, তারা নিজেদেরকে এত ওভার স্মার্ট ভাবেন, হ্যাঁ, যে ওভার স্মার্ট ভাবার কারণে আমরা ধরে নিতে পারি যে আজকে আমাদের জাতীয় জীবনের এই অবক্ষয়গুলো নেমে এসেছে, যেটা আসলে অশনি সংকেত। আর আপনি যেটা বলেছেন, মানে আপনি মহসিন সাহেবকে প্রশ্ন করেছিলেন, যেহেতু উনি আনফরচুনেটলি এখন আমাদের সাথে থেকে হয়ে গেছে, আমি ওই প্রশ্নটাকে একটু নিতে চাই, যে আপনি বলছেন যে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন কিনা, অবশ্যই। আপনি দেখেন সম্মেলনের প্রায় 7 দিন আগে মার্কিং দূতাবাস, মানে মার্কিং পিটার হাস সাহেবকে তো আমরা ব্যক্তি না, উনি প্রতিষ্ঠান, মার্কিং রাষ্ট্রের প্রতিনিধি, ওনার বক্তব্য, উনি কখনো একা ওনার বক্তব্য দিতে পারেন না,
এটা এটা কূটনীতিতে এটা নেই, উনি ওনার রাষ্ট্রের প্রতিধ্বনি, রাষ্ট্রের প্রতিচ্ছবি উনি, দুটাই প্রতিধ্বনি এবং প্রতিচ্ছবি, আমি দুটাই উল্লেখ করলাম। সুতরাং ওনার কোন চয়েস নাই, ওনার ওনাকে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের চয়েসই ওনার চয়েস। সুতরাং উনি যে খোঁজ নিতে গেলেন, এটাই তো মেসেজ, এই যে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, এটাই তো সংবাদ। এই যে আজকেও তো মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো আমরা বাংলাদেশের সকল বিষয়ের প্রতি ম্যাথিউ মিলার তার নিয়মিত বৈঠকে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের বক্তব্যে উনি বলেছেন যে উনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি তারা এবং বর্তমান সভা সমাবেশের প্রতি তারা একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। সুতরাং এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তারা যতই তারিনারি করতেছে করুক, আমরা সেটা জানি। কিন্তু পলাশ ভাই, এটা কি এরকম কিনা যে আমেরিকান রাষ্ট্রদূত যে দেখা করলো স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা এটাকে এভাবে, এটা মানে ক্রমান্বয়ে এই মানে আমেরিকান ফাঁদে পড়ে যাচ্ছে কিনা ক্ষমতাসীন আওয়ামী লীগ, এটাও কিন্তু সিগনিফিকেন্ট, কি মনে করেন? আমেরিকার ফাঁদে পড়ছে না, মানে আমেরিকা এই এইটাকে আমি আরেকটু আপনার সাথে একটু যোগ করে বলতে চাই একটু। এটা আমার কাছে, আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে যে তারা যে ভিসা নীতিটা ঘোষণা করেছিল, যারা গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশে এবং তাদের যৌক্তিক আন্দোলনের বাধা তৈরি করবে, হ্যাঁ, তাদের উপরে যে নিষেধাজ্ঞাটা তারা প্রয়োগ করবে, তাদের একটা কমিটমেন্ট আদায় করে নিলেন। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসকে সরাসরি স্বীকার করেছেন যে আমি বলেছি না, রাস্তাঘাট বন্ধ করার বা কোন সভা সমাবেশে বাধা দেওয়ার ইচ্ছা আমাদের নেই, তারা শান্তিপূর্ণভাবে আসবে, শান্তিপূর্ণভাবে চলে যাবে। তো আমি এটাকে দেখতে চাই যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে তারা তো একটা পরিকল্পনা করেই রেখেছে, সেটা হয়তো খেলবে আগে আর পরে, কিন্তু তাদের কাছে তো ট্রাম্প কার্ড আছে, একটা কার্ড রেডি করে রেখেছে, কিন্তু তারা ওইটারই জন্য এই এই জিনিসটা তারা সরকারের একেবারেই যিনি দায়িত্বশীল ব্যক্তি, মানে ওইটাই আমি বলতে চাচ্ছি পলাশ ভাই, যে গভর্নমেন্টকে একটা বিপদের মধ্যে ফেললো কিনা, মানে অবশ্যই এটা এইটাকে আমি বলছি, এই কারণে বলছি যে আমি আপনার সাথে একাত্মতা করে আর একটু এনলার্জ করে বললাম আর কি, একটু বিশদভাবে বললাম যে এটা একটা কমিটমেন্ট আদায় করে নিল, কমিটমেন্ট, এবং সরকার যে মানে এই যে বিবৃতি থেকে সরে আসতে হলো বা আরেকটা বিবৃতি দিতে হলো ভুল ভাল মিলিয়ে যাই দেখ না কেন, এই যে দিতে হলো এটাও কিন্তু তাদের ফাঁদে পড়ায়, প্রমাণ করে যে তারা তারা নাই, তারা গভর্নমেন্ট কিন্তু আসলে দৃশ্যমান ভাবে সরকার কিন্তু মানে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় নেই, এটা আপনি জাস্ট একটা মূর্তি স্ট্যাচু এরকম কিছু আমরা ভাবতে পারি যে সেটা আছে।